স্বাগত নিউজ বর্তমানে অঙ্কিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি জেলা ডায়েরি আজকে জেলা ডায়েরিতে কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে শুনে নেব আমাদের প্রতিনিধিদের কাছ থেকে প্রথমেই নজর রাখব আজকে দক্ষিণ ২৪ পরগনা দিকে সেখানে রয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল তোমার কাছে জানতে চাইব দক্ষিণ ২৪ পরগনায় আজকের গুরুত্বপূর্ণ খবর দেখো অঙ্কিতা তোমাকে যেটা প্রথমেই জানাবো তৃণমূলের সেকেন্ড কমান্ডো বলতে পারো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ফলতার একটি মিটিং থেকে ঘোষণা করেছিলেন এলাকার ৭০,০০০ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হবে এবং সেই বার্ধক্য ভাতা কোনো সরকারি ভাতা নয় তিনি তার সেইটা ভাতাটা তাদেরকে দেবেন সেই মতো ইতিমধ্যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বা বলতে পারো তুমি যে ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে কিন্তু একটা প্রশ্ন যেখানে উঠছে বিরোধীরা বারবার করে তুলছে বলা হচ্ছে যে কৃষি ব্যস্ত ভাইপো এখন তাই বার্ধক্য ভাতার ভান্ডারের টাকা দিচ্ছে তার কারণ হিসেবে তোমাকে বলি সরকারি একটি নিয়ম রয়েছে সরকারি রুলস রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষের জন্য বার্ধক্য ভাতার নিয়ম করেছেন বা বলতে পারো সেই বার্ধক্য ভাতা পেয়ে অনেকে আনন্দ কিন্তু সেই বার্ধক্য ভাতার ক্ষেত্রে প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বিশেষ করে আমি আমার দক্ষিণ ২৪ পরগনার কথা বলবো সেখানে প্রচুর মানুষ বার্ধক্য ভাতার ফর্ম বারবার ফিল আপ করেও কিন্তু সেখানে তারা আজও পর্যন্ত অনেকে বার্ধক্য ভাতা পাননি তাই নিয়ে নানান অভিযোগ রয়েছে বারবার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে দিচ্ছে কিন্তু ঠিক তার মাঝখানে যেখানে রাজ্য সরকারের ঘোষণা হলো সেই দুয়ারে সরকার বাদ দিয়ে পুনরায় কেন ফর্ম ফিল আপ হচ্ছে দলের লোক দিয়ে সেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে তাই বিরোধী তুমি জানবে বিজেপির যিনি বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক রয়েছেন সুপল ঘাটক তিনি পরিষ্কারই বলেছেন এটা পিসি ব্যর্থ হয়েছে তাই ভাইপো এখন বার্ধক্য ভাতা দিচ্ছে ২০২৪ লোকসভা যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দিকে তাকিয়ে ভোট ব্যাংক বাড়াবার জন্য অঙ্কিতা একেবারে এর পাশাপাশি আর কি খবর রয়েছে গোপাল দ্বিতীয় খবরটা তোমাকে যেটা দেবো আবারও কিন্তু ভাঙড় সেই ভাঙড়ের এলাকায় ফিরেছে তুমি জানবে ভাঙড়ে যে নির্বাচন সময় থেকে আরম্ভ করে যেভাবে বোমাবাজি গুলি বন্দুক উদ্ধার হচ্ছিল সে কথা চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দেখা যায় ভাঙড় এলাকাটাকে কলকাতার আন্ডারে নিয়ে চলে যান এবং রাজ্য পুলিশের যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে কলকাতার আন্ডারে ৯টি তুমি জানতে পারবে ৯টি নতুন থানার সৃষ্টি করা হয় এবং নতুন থানা করার পর ভালোভাবেই চলছিল কিন্তু যত লোকসভার ভোট আগিয়ে আসছে তত কিন্তু বারবার ভাঙড় ভাঙড়ের সেই সময়মা ধারণ আজকে তুমি জানবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাবুজানপাড়া সোনপুর বাজার সংলগ্ন ভাঙড়ের কাশীপুর থানার বাবুজানপাড়া এলাকায় বস্তা ভর্তি একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে গোপন সূত্রে পুলিশ কর্মীরা খবর পেয়ে তারা সেখানে হাজির হয় এবং বোমাগুলো উদ্ধার করে আজকের এই বিকালে এই বোমাগুলো নিষ্ক্রিয় করার কথা ছিল এখন বর্তমানে এখনো পর্যন্ত নিষ্ক্রিয় হয়নি যেটুকু জানা গিয়েছে তবে প্রশাসন মানে বলতে পারো প্রশাসন খুব তড়িঘড়ি বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় তাতে কিন্তু এলাকার মানুষগুলো আতঙ্ক কেটেছে কিন্তু ভাঙড়ের আতঙ্ক কাটা না কাটা একই ব্যাপার ভাঙড় যে কোনো মুহূর্তে আবার সমবায় ফিরতে পারে তুমি জানো দিনের পর দিন বোমা উদ্ধার হচ্ছে দিনের পর দিন গুলি চলছে বম চলছে সেই ভাঙড়ে তবে এখন প্রশ্ন হচ্ছে লোকসভা ভোটের আগে কি ভাঙড় আবার সেই ভাঙড়ের সময়মা ধারণ করবে না লোকসভা ভোটের আগে আবার আইএসএফ থেকে আরম্ভ করে ছাত্র দলের মধ্যে গোষ্ঠী কদল থেকে আরম্ভ করে আবার মারামারি গণ্ডগোল বোমাবাজি হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অঙ্কিতা ধন্যবাদ গোপাল তোমাকে এতক্ষণ দক্ষিণ ২৪ পরগনা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপালের কাছে শুনে নিলাম তার জেলার গুরুত্বপূর্ণ খবর এবার হুগলির আরামবাগের দিকে নজর রাখবো সেখানে রয়েছে আমাদের আর এক প্রতিনিধি পিন্টু লাগা পিন্টুর কাছে শুনবো আজ হুগলির আরামবাগের গুরুত্বপূর্ণ খবর পিন্টু দেখো অঙ্কিতা হুগলির আরামবাগের যে খবরের দিকে নজর রাখবো সেটি হলো আরামবাগের পুরসরা ব্লকের ঘটনা যেটা হচ্ছে একদিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি হচ্ছে হুগলির পুরসরা ব্লকের ৫৫তম এলাকার ঘটনা যেটা জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম স্বরূপ মালিক যার বয়স আনুমানিক ৪০ বছর তার বাড়ি হচ্ছে পুষ্পড়া ব্লকের কেলেপাড়া এলাকায় যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে গত রবিবার ওই ব্যক্তি বাজার থেকে বাড়িতে আসেন এবং সেই যে সন্ধ্যেবেলা থেকে তিনি বাড়ির বাইরে বেরিয়ে যান তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি এমনটাই দাবি তাদের পরিবারের এরপরে তারা অনেক খোঁজাখুঁজি করলেও তারা পরে যখন খুঁজে না পায় তারা কিন্তু পুষ্পড়া থানার দ্বারস্থ হয় এবং এই ঘটনার একদিন পরে অর্থাৎ গতকাল তার বাড়ি থেকে প্রায় ১-২.৫ কিলোমিটার দূর সেটা জানা যাচ্ছে যে পঞ্চাননতলা পুরসরারই পঞ্চাননতলার যে আকুবেরি খাল আছে সেই খাল থেকে কিন্তু ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুরসরা থানার পুলিশ
ঘটনার বিষয়ে এই ঘটনা জানাজানি হতেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ যেহেতু সেই মৃতদেহ উদ্ধার করে আজ কিন্তু আরামবাগ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার যেটা দাবি করছে যে যেভাবে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে খাল থেকে, অর্ধেকটা জলের মধ্যে ছিল এবং অর্ধেকটা সেই খালের পাড়ের মধ্যে ছিল এবং উল্টোভাবে পড়েছিল বলে জানায় পরিবার। আর এই কারণে তারা সন্দেহ করছে যে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এবং তারা নিশ্চিত এই বিষয়ে যে তারা এই ব্যক্তিকে তারই এক কোনো বন্ধু বা ঘনিষ্ঠ কোনো লোকই তাদেরকে খুন করেছে বলে পরিবার দাবি করছে। এবং পুলিশ পুলিশের তরফে কি বলা হচ্ছে পিন্টু? তুমি বলে ময়নাতদন্তের জন্য বডি নিয়ে যাওয়া হয়েছে, সেই রিপোর্ট কতক্ষণে পাবে পরিবার? অঙ্কিতা, পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো এই ঘটনার কিন্তু এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে যেহেতু তারা একটা অনুমান করছে, পরিবার যেহেতু অনুমান করছে এবং সেই বিষয়ে একটা অভিযোগ যেহেতু দায়ের করেছে, তুমি বলছো পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে, সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে? না অঙ্কিতা, এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি কুকুরশালা থানার পুলিশ। তবে তারা যেটা এইটুকু জানিয়েছে যে তারা এই ঘটনার কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। তবে যদি তারা তদন্ত চালিয়ে যদি বুঝতে পারে অবশ্যই এটা খুন হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে পৌঁছায়নি। তবে তারা তদন্ত শুরু করেছে, তবে তারা খুবই শীঘ্রই কাউকে গ্রেপ্তার করবে যেহেতু পরিবার একটা অভিযোগ দায়ের করেছে এবং সত্যতা প্রমাণ হলেই তারা কাউকে এই তদন্ত চালিয়ে অবশ্যই তারা এর একটা সুরাহা করবে বলেই জানানো গেছে। ধন্যবাদ পিন্টু তোমাকে। এতক্ষণ হুগলির আরামবাগ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পিন্টু লাগা। এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে, সেখানে রয়েছে প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুলের কাছে জানতে চাইবো তার জেলার গুরুত্বপূর্ণ খবর। রাহুল দেখো, অঙ্কিতা প্রথমে বলে রাখি, গতকাল যেমন আবাস যোজনার যে বাড়ি দেখার জন্য এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল, হ্যাঁ, সেখানে বাঁকুড়া যে এক দুই নম্বর ব্লক রয়েছে সেই দুই নম্বর ব্লকের মধ্যে নবজীবনপুর গ্রামে সেখানে বিক্ষোভের মুখে পড়ে কিন্তু এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজও তার অন্যতা হলো না, বাঁকুড়ার আর জঙ্গলমহলের অন্যতম ব্লক শিমলাপাল ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের যে চাঁদপুর গ্রাম রয়েছে সেখানে শিমলাপাল বিডিওকে সঙ্গে নিয়ে আবাস যোজনার বাড়ি পরিদর্শনে এসে গ্রামবাসীদের কিন্তু বিক্ষোভের মুখে পড়লো কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় টিমের গাড়ি আটকে যে বিক্ষোভ দেখায় যারা আবাস পাওয়ার তালিকা, যাদের নাম যে সমস্ত মানুষের নাম রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তাদের যে দাবি সেই দাবি তারা দীর্ঘদিন ধরেই তারা নিম্ন সীমার নিচে বসবাস করে এবং তাদের বাড়ি নেই। এই বাঁকুড়ার মধ্যে যে কদিন টানা নিম্নচাপের ফলে তারা খুব সমস্যায় পড়েছে, যার ফলে তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়। রাহুল, তোমার কাছে জানতে চাইবো এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল, তাদের কাছে যারা আবাস যোজনায় বাড়ি পায়নি তাদের কি কি বক্তব্য ছিল, অভিযোগ কি কি জানিয়েছেন তারা কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে? দেখো, এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার পর তাদের যে আবাস যোজনার যে টাকা, হ্যাঁ, বাড়ির টাকা, সেই টাকা এখনো পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, মূলত এই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে যে তাদের বাড়ি যে সমস্ত বেনিফিসিয়ারি রয়েছে তাদের বাড়ির অবস্থা খুবই সংকটজনক, খুবই খারাপ, যখন তখন ভেঙে যেতে পারে বাড়ি। এর আগে তিনটি শিশু মারা গেছিল গত কয়েক মাস আগে বাঁকুড়ারই বিষ্ণুপুর ব্লকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি অল্প বৃষ্টি হয় বা নিম্নচাপ যদি হয় সেই সময় কিন্তু এই বাড়িগুলি থাকা একেবারে নিরাপদ নয় এই সব মানুষগুলোর ক্ষেত্রে। আর দীর্ঘদিন ধরেই ওয়েস্ট বেঙ্গলে আমাদের কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনার টাকা দেয় সেই টাকা বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়েছে এই বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন। আর আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সামনে পেয়ে তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এই গ্রামের যারা সাধারণ মানুষজন। ধন্যবাদ রাহুল তোমাকে। এতক্ষণ বাঁকুড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। এবার চলে যাব আমরা পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসূন সামন্ত। প্রসূন, তোমার কাছে জানতে চাইবো তোমার জেলার গুরুত্বপূর্ণ খবর। হ্যাঁ, তোমার জানিয়ে রাখি জুলজিক্যাল বর্ধমান যে জুলজিক্যাল পার্ক আছে সেখান থেকে উত্তরবঙ্গে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হলো আড়াই বছরের চিতাবাঘ কৃষ্ণাকে।
সোমবার বিকালে তাকে নিয়ে মানে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল বন দপ্তরের এক বিশেষ কর্মী দল। 2021 সালে এপ্রিল মাসে এই বর্ধমান জুলজিক্যাল পার্কের জন্ম নেয় কৃষ্ণা নামে চিতা শাবকটি। সে আপাতত বর্ধমানে চারটি শাবক ছিল, কৃষ্ণার বাবা মা ও তার ভাই সমেত, কিন্তু এর মধ্যে কৃষ্ণাকে পাঠানোর পর তারা তিনটি বাঘ এখন মধ্যে বন দপ্তরের কাছে রয়ে গেল। বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মেই এই জুলজিক্যাল পার্ক বা অন্য পার্কের সঙ্গে পশু পাখি আদান প্রদানের কর্মসূচি চলে, তারই একটা অঙ্গ হিসাবে এদিকে চিতাবাঘকে উত্তরবঙ্গে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে। কৃষ্ণার পরিবর্তে যে কৃষ্ণাকে বর্ধমানে পাঠানো হলো তার পরিবর্তে কম বয়সী একটি মহিলা চিতাবাঘকে খুব শীঘ্রই উত্তরবঙ্গ সাফারি পার্ক থেকে বর্ধমানে নিয়ে আসা হবে। একই সঙ্গে এদিন বর্ধমান থেকে পাঠানো হলো অবলম্বন এই দুটি সজারু পশু ও কিছু পাখি, এর সঙ্গে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু সিলভার পিজন, জঙ্গল ফাউল ইত্যাদি প্রাণী উত্তরবঙ্গ বেঙ্গল সাফারি পার্ক থেকে আনা হবে বলে পূর্ব বর্ধমান বেঙ্গল ইয়ে থেকে জানানো হচ্ছে। প্রসূন, তোমাকে ধন্যবাদ। এতক্ষণ পূর্ব বর্ধমান থেকে ছিলেন প্রতিনিধি প্রসূন সামন্ত। এবার দেখে নেব উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এবং সেটা শুনবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্টর কাছ থেকে। হিমাদ্রি, তোমার জেলার গুরুত্বপূর্ণ খবর। দেখো অঙ্কিতা, আমার এই জেলার উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো যে আজ উত্তর ব্যারাকপুর পৌরসভার সামনে সিপিআইএম এর পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। তারা বিক্ষোভ দেখায় কি কারণে, এক হচ্ছে তারা জঞ্জাল কর অর্থাৎ যে জঞ্জালের যে ট্যাক্স বসিয়ে দিচ্ছে পৌরসভা সেই নিয়ে তারা সেই দাবিতে তারা বিক্ষোভ দেখান, এবং দ্বিতীয়ত হচ্ছে নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে মানে উত্তর ব্যারাকপুর পৌরসভার আন্ডারে কিছু পুকুর ভরাট হয়ে সেখানে বহুতল আবাসন তৈরি হচ্ছে সেই নিয়ে তারা বিক্ষোভ দেখায়, এবং বিক্ষোভের পর তারা বলে যে আমাদের এই বিক্ষোভে কাজ না হলে তারা দীর্ঘ থেকে দীর্ঘতর আন্দোলনে নামবে। অঙ্কিতা ধন্যবাদ হিমাদ্রি তোমাকে। এতক্ষণ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর থেকে ছিলেন প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। এবার চলে যাব আমরা প্রতিনিধি দীপ বিশ্বাসের কাছে, সে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর প্রতিনিধি। দীপ, তোমার কাছে জানতে চাইব আজকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গুরুত্বপূর্ণ খবর কি ছিল? দেখো, যে খবরটা অবশ্যই তোমাকে জানাবো যে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের যিনি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে করা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল সেটের যে মামলা সেই মামলা খারিজ করলো হাইকোর্ট। তোমাকে প্রথমে বলে রাখি, 2021 সালের নির্বাচনে কিন্তু বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপির স্বপন মজুমদার। গত পঞ্চায়েত নির্বাচনের আগে বনগাঁ পৌরসভার যিনি চেয়ারম্যান গোপাল শেখ, তিনি স্বপন মজুমদারের বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা রুজু করেন, যেখানে উল্লেখ করা হয় যে স্বপন মজুমদার 2021 ভোটে নির্বাচনে দাঁড়ানোর আগে মনোনয়নের সঙ্গে যে শিক্ষাগত যোগ্যতায় যে শংসাপত্র দিয়েছিলেন সেই শংসাপত্র জাল। এই মর্মে কিন্তু একটা মামলা হাইকোর্টে করা হয়। গত শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি কিন্তু এই মামলা খারিজ করেছে, যার জন্য ইতিমধ্যেই স্বপন মজুমদার তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার স্পষ্টতই জানিয়েছেন যে তার যে শংসাপত্র সেটা আসল এবং তার জন্যই বিচারপতি কিন্তু এটা খারিজ করা হয়েছে। পাশাপাশি তিনি কিন্তু গোপাল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন রকম জালিয়াতির যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তুলেছেন। পাশাপাশি গোপাল শেখ তার যেটা দাবি যে বিচারপতিকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবার চেষ্টা করছে বিজেপি, এবং তিনি কিন্তু স্পষ্টতই এই বিচার ব্যবস্থা বা বিচারের যে বিচার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। ধন্যবাদ দীপ তোমাকে। এতক্ষণ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে ছিলেন প্রতিনিধি দীপ বিশ্বাস। এবার চলে যাব অরিন্দমদের কাছে, সে আমাদের বীরভূমের প্রতিনিধি। অরিন্দমের কাছে জানবো আজ বীরভূমের গুরুত্বপূর্ণ খবর। অরিন্দম, দেখো প্রথমেই যে খবরটি তোমাকে জানাবো, বীরভূমের রামপুরহাট এবং নলহাটি থানা গরু পাচার হওয়ার আগে কিন্তু আজকে 409টি গরু বাজেয়াপ্ত করে। কালকে রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নলহাটি থানার পুলিশ 201টি গরু পাচার করার আগে কিন্তু বাজেয়াপ্ত করে। পাশাপাশি রামপুরহাট থানাও কিন্তু একইভাবে রাত্রে রামপুরহাট থানা এলাকার দুটি জায়গায় কিন্তু 208টি গরু বাজেয়াপ্ত করে। এই দুটো থানা মিলিয়ে মোট কিন্তু 409টি গরু বাজেয়াপ্ত করে। আর বাজেয়াপ্ত করার পরে দেখো, এই গরু পাচার মামলাতেই বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভা
সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু গরু পাচার মামলা ইতিমধ্যে তিহার জেলে বন্দি। তার সত্ত্বেও কিন্তু গরু পাচার বীরভূমে কোনো মতেই থামছে না। এই নিয়ে কিন্তু বিরোধীরা তৃণমূলের একাংশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে, যাতে বিজেপি যেমনটাই বলছে অনুব্রত মণ্ডল কিন্তু তিহার জেলে বন্দি আছেন। অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি থাকলে কি হবে, অনুব্রত মণ্ডলের যে সাঙ্গপাঙ্গরা ছিল তারাই কিন্তু এই কারবারটা এখনো চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কিন্তু সিপিএমও এটাই বলছে যে এই গরু 100-200টি গরু ধরে কোথাও কিন্তু একটা আইওয়াস করার চেষ্টা করা হচ্ছে না। তো কোথাও 100-200টা গরু ধরে কিন্তু 1000-2000 গরু কি ট্রাক্টর গরু কি পাচার করে দেওয়া হচ্ছে, এইটাই অভিযোগ করছে কিন্তু সিপিএমও অঙ্কিতা। এবং পুলিশ প্রশাসনের নজরদারি সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে, তাদের নাকের ডগা দিয়ে বারবার গরু পাচার হচ্ছে, তারা সঠিক সময়ে সেটা ধরতে পারছে না, এটাও তো একটা প্রশ্ন। একেবারে দেখো বিরোধীরা এটাও বলছেন যে একেবারে পুলিশ বারে বারে মাঝে মাঝে কিন্তু গরু ধরছে, গরু পাচারকারীদেরকেও মানে গরু অ্যারেস্ট করে গরু বাজেয়াপ্ত করছে, গরু পাচারকারীদেরকে অ্যারেস্ট করছে। তার পাশাপাশিও কিন্তু তার সত্ত্বেও যেমন অনুব্রত মণ্ডল কিন্তু জেলা থাকতে ওই গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে কিন্তু বীরভূমের দুটি বড় গরু হাট ইলাম বাজার এবং পাইকরের গরুর হাটের কথা কিন্তু উঠে এসেছিল। এই ইলাম বাজারের হাটটির কিন্তু এখন কোথাও নাম দেখা যাচ্ছে না, যেহেতু রামপুরহাট এবং নল এর কাছাকাছি কিন্তু এই পাইকরের গরুর হাটটা আছে। সেই কারণে কোথাও কিন্তু এই পাইকরের দিক থেকে হয়ে মুর্শিদাবাদ হয়ে কি গরুগুলি পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের চোখে ফাঁকি দিয়ে, এই রকমই কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা অঙ্কিতা। অন্যদিকে আর কি খবর রয়েছে? দেখো আরো একটি খবর তোমাকে জানাবো, 2020 সালে কিন্তু করোনার কারণে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী যে পৌষ মেলা সেই মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেই বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হিসেবে থাকাকালীন কিন্তু উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা আর কিন্তু হতে দেননি, এমনটাই অভিযোগ ওঠে। তারপরে বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু আবারও সঞ্জয় মল্লিক নতুন উপাচার্য যখন আসেন তড়িঘড়ি কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বভারতী ঐতিহ্যবাহী যে পৌষ মেলা সেই মেলা করা হবে। ঠিক তারপরের দিনে কিন্তু আবারও বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে দেয় যে এই মেলা কিন্তু সময়ের অভাবে করা যাবে না। তারপরেই বিশ্বভারতী শান্তিনিকেতনের যে ব্যবসায়ী সমিতি এবং বোলপুর শান্তিনিকেতন যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু বিশ্বভারতীর সামনে বিক্ষোভ দেখায় এবং বিশ্বভারতীর দরজা ভেঙে বিশ্বভারতী শান্তিনিকেতনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারপরেই কিন্তু রাজ্য সরকার এবং জেলা প্রশাসন উদ্যোগ নেয় যে এই পূর্ব পল্লীর মাঠের মেলা রাজ্য সরকার এবং জেলা প্রশাসন করবে। জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে কিন্তু তারপরেই বোলপুরের মহকুমা শাসকের দপ্তরে কিন্তু একটি বৈঠক করে। সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার শাসক, বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বীরভূম জেলা পরিষদের জেলা সভাধিপতি কাজল শেখ। সেদিন বৈঠক করা হয় যে বিশ্বভারতীর কাছে কিন্তু পূর্বপল্লীর মাঠটি চেয়ে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন একটি আবেদন করবে। যদি মাঠটি পাওয়া যায় তাহলে কিন্তু জেলা প্রশাসন ওই পূর্বপল্লীর মাঠেই কিন্তু ওই ঐতিহ্যবাহী মেলা করবে। যদি মাঠটি না পাওয়া যায় তাহলে বিকল্প ভেবে যে ডাক বাংলো যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু গত 2 বছর করে এসেছে জেলা প্রশাসনের মেলাটি। তবে এবছর কিন্তু বিশ্বভারতী এই আবেদনের পরেই কিন্তু নটি দাবি রাখে প্রশাসনের কাছে, আর এই নটি দাবি মেনে নেওয়ার পরেই কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে এই মাঠটি দিতে রাজি হয়। রাজি হওয়ার পরেই কিন্তু 7ই পৌষ থেকে এই ঐতিহ্যবাহী পৌষ মেলা পূর্বপল্লীর মাঠেই হচ্ছে অঙ্কিতা। ধন্যবাদ অরিন্দম তোমাকে। বীরভূম থেকে ছিলেন প্রতিনিধি অরিন্দম দে। এবার চলে যাব হুগলি শ্রীরামপুরের দিকে, সেখানে রয়েছে প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণের কাছে জানবো তার জেলার গুরুত্বপূর্ণ খবর। তরুণ অঙ্কিতা, তোমার প্রথমেই জানাই যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের একটি অভিযোগ ওঠে পাথর উত্তেজনা ছড়ায় ঘটনাকে ঘিরে হুগলির আমলান গ্রাম পঞ্চায়েতের সেইয়া ছাপান তলার মেটে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে, কোনোভাবে যে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না, এমনকি চিকিৎসা করানোর জন্য এলাকার মানুষ সেখানে আসতে পারে না বা পেশেন্টকে নিয়ে যেতে পারে না। এবং এই ঘটনা ঘিরে তারা বারবার প্রশাসনকে জানালে রাজ্য তার সুরাহা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে যখন এলাকার বা হুগলি জেলা পরিষদে যিনি রয়েছেন সভাধিপতি তাকেও জানানো হয়, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার বলেন যে আমি ঘটনার খবর পেয়েছি, আমরা যত দ্রুত এর ব্যবস্থা করছি। তবে এর পাশাপাশি বিরোধীদের অভিযোগ হুগলি জেলা
বিজেপি সাংগঠনিক সম্পাদক যিনি রয়েছেন সুরেশ, তার অভিযোগ হচ্ছে যে কেন্দ্রের টাকা পেলেও এরা গ্রামের কোনো উন্নয়ন করে না, রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় সবই এরা এই টাকাগুলো তারা উচ্চ স্তরের থেকে নিম্ন স্তরের যত নেতা রয়েছেন তারা ধাপে ধাপে তা খেয়ে নিচ্ছেন, যার ফলে এই সমস্যা দেখা দিচ্ছে, কোনো রকম উন্নয়ন হচ্ছে না, উন্নয়নের নামে শুধু এরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। অঙ্কিতা ধন্যবাদ তরুণ তোমাকে, এতক্ষণ হুগলি শ্রীরামপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণ তোমার কাছে আর একটা বিষয় জানতে চাইবো, তরুণ আর কি খবর রয়েছে? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তরুণের সঙ্গে। এখনকার মতো জেলার ডায়েরি এই পর্যন্ত। আজকে জেলার ডায়েরিতে কী কী গুরুত্বপূর্ণ খবর ছিল আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। ঠিক এভাবেই প্রত্যেক দিন জেলার গুরুত্বপূর্ণ খবর, এর পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ বর্তমান।